ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন দুইজন ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে এ ঘটনা ঘটে বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির বলেন বিএসএফ গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে এছাড়াও দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে জয়ন্ত কুমারের মরদেহ বিএসএফ নিয়ে গেছে এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ জানান সীমান্তে বিএসএফ এর গুলিতে হতাহতের তথ্য তিনি শুনেছেন প্রকৃত ঘটনা জানতে টিম কাজ করছে এরকম ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি